নমস্কার ফ্রেন্ড, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা বৃদ্ধ ভাতা কিংবা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার নামের লিস্ট কিভাবে বের করবেন 2020-21 সালের। তো সেটা তো আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আমি সেখান থেকে প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছি এবং কমেন্টে অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে মানে আবেদন কিভাবে করব। সেই সমস্ত ভিউয়ার্সদের কথা চিন্তা করে আজকে আমার এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা মানে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে এসকে নয়ন, আর আপনারা দেখছেন নয়ন মোবাইল মাস্টার চ্যানেল। তো চলুন শুরু করি। প্রথমে আপনাদের ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং নিচেতে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব বাটন লেখা রয়েছে, সেটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাজিয়ে নোটিফিকেশনটি অল করে দেবেন। এবং নিচেতে আপনারা কমেন্ট অপশন পেয়ে যাবেন, সেখানে গুড ভিডিও কিংবা নাইস ভিডিও লিখে দেবেন এবং সেটা আপনারা পোস্ট করে দেবেন। তো ফ্রেন্ড, আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আপনারা চলে আসবেন এবং আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার কিংবা মজিলা ফায়ারফক্স ব্রাউজার খুলবেন। তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা ইউজ করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি যেটা রয়েছে সেটা কিন্তু আমি ব্যবহার করে আপনাদের দেখাবো। তো আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে সার্চ বক্স পেয়ে যাবেন, সেখানে আপনি লিখবেন www.wbpension.gov.in লেখার পর সার্চ করবেন। তো আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এবং দেখবেন সর্বপ্রথম একটি ওয়েবসাইট শো হয়েছে, wbsw.pension.gov.in এটা শো হচ্ছে। তো এটা কি করবেন আপনারা, এটা ওপেন করবেন। তো চলুন আমি ওপেন করে দেখিয়ে দিই। ওপেন করার পর আপনার সামনে এরকম একটি অপশান আসবে, তো এখানে ক্রস অপ বাটনটা আপনারা কেটে দেবেন। তো এখানে দেখুন এখানে একটি বাটন রয়েছে, এই বাটনটা আপনারা ক্রস করে দেবেন। তো আমি ক্রস করে দিচ্ছি। তারপর দেখুন আপনার সামনে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পেনশন, সেই পেনশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আপনারা কী করবেন, এই যে এখানে দেখুন মেনু বার রয়েছে, মানে তিনটে লাইন রয়েছে ডান দিকে, তো এই লাইনে আপনারা একবার ক্লিক করে নেবেন। তো চলুন আমি ক্লিক করে আপনাদের দেখিয়ে দিই। তো ক্লিক করে নেওয়ার পর আপনি দেখবেন বাম দিকে প্রথমে হোম অপশান রয়েছে, তারপর অ্যাবাউট আস, তারপরে ডাউনলোড বলে একটা অপশান রয়েছে। তো এই ডাউনলোড অপশানটিতে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন দুটি অপশান শো হচ্ছে, একটি হচ্ছে ফর্ম আর একটি হচ্ছে ইউজার ম্যানুয়াল। তো আপনারা এই ফর্ম অপশানটিতে ক্লিক করবেন। তো চলুন আমি ফর্ম অপশানটিতে ক্লিক করলাম। তো ক্লিক করার আপনারাও করবেন, তখন দেখবেন ডাউনলোড ফাইল এগেন বলে একটি অপশান আসবে এবং আপনার যে একটি ফর্ম মানে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা, সেই ফর্ম কিন্তু এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো চলুন আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড হয়ে গেলে এটা আপনারা প্রিন্ট আউট বের করে নেবেন। তো আপনাদের যদি প্রিন্ট আউট থাকে তাহলে আপনারা প্রিন্ট আউট করে নেবেন, তার যদি না থাকে তাহলে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনারা 10 টাকা দিয়ে এটা প্রিন্ট বের করে নেবেন এবং বাড়িতে চলে আসবেন। এবং আপনারা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। চলুন আমি দেখিয়ে দিই। প্রথমে একটি অপশান আছে, দেখুন এখানে পাসপোর্ট সাইজ পিকচার দিতে বলছে, মানে আপনার যেহেতু যে আবেদন করছে, যার জন্য আপনি আবেদন করবেন, তো তার ফটোটা কিন্তু এখানে, পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু এখানে চিটাতে হবে। তো আপনারা চিটিয়ে নেবেন, তারপরে কি করবেন এখানে এইদিকে চলে আসবেন এবং পেনশন ইনফরমেশান ফর্ম যেহেতু এটা, তো এখানে আপনার পেনশন স্কেস এখানে এক্সিস্টিং করতে পারেন কিংবা নিউ করবেন। এখানে আপনার নিউ করারই ভালো, কারণ আপনি যেহেতু নতুন অ্যাপ্লাই করবেন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য, তো এই নিউ অপশানটিতে আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন একটি অপশান রয়েছে টাইপ অফ দ্য পেনশন, আপনি কিসের জন্য আবেদন করতে চাইছেন। দেখুন ওল্ড এজ, একটা হচ্ছে ওল্ড এজ, ওল্ড এজ মানে বুঝতে পারছেন মানে আপনার বৃদ্ধ, মানে যেটা বলে বৃদ্ধ ভাতা, সেটার জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু ওল্ড এজ এই এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এবং এখানে দেখুন ডিসেবিলিটি, ডিসেবিলিটি যদি আপনার, আমার ডিসেবিলিটি বলতে কি জানেন, তো ডিসেবিলিটি বলতে হচ্ছে আপনার মানে প্রতিবন্ধী ভাতার জন্য, প্রতিবন্ধী ভাতার জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। এবং এখানে আছে উইন্ডো, উইন্ডো পেনশন মানে বলতে বিধবা ভাতা,
কেউ যদি বিধবা ভাতার জন্য আবেদন করতে চাইছেন তাহলে এই উইন্ডো অপশনটিতে টিক মার্ক দিয়ে দিতে হবে। তো তারপর এই আধার নাম্বার দেখুন, পার্সোনাল ডিটেলস কি চাইছে আপনার, আধার নাম্বার চাইছে। তো আপনার যে 12 অঙ্কের আধার নাম্বার রয়েছে, মানে যে যারা অ্যাপ্লাই করছেন তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো ভুল দেবেন না, সঠিকভাবে দেবেন। তারপরে দেখুন এখানে ভোটার আইডি নাম্বার, মানে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা কিন্তু এই ফাঁকা বক্সে আপনাকে লিখে নিতে হবে। তো তারপর নেম অফ বেনিফিসিয়ারি, মানে যার জন্য আবেদন করছেন তার ফার্স্ট নেম এখানে এই ঘরটার মধ্যে ফার্স্ট নেমটা লিখতে হবে, এবং মিডিল নেমে যদি কোনো নাম থাকে মিডিল নাম এবং লাস্ট নেম আপনাকে লিখে নিতে হবে। তো আপনারা একটু লক্ষ্য রাখবেন এখানে, দেখুন যেগুলো স্টার মার্ক দেওয়া আছে তো এইগুলো কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতেই হবে, মানে যেগুলো স্টার মার্ক রয়েছে সেইগুলো ফিল আপ করতেই হবে, না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এরপর দেখুন এখানে জেন্ডার, জেন্ডারটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, মানে মেল হলে মেল, যদি পুরুষ হয় তাহলে মেল করবেন, এবং মহিলা যদি হন তাহলে ফিমেল, এবং আদার্স হলে আদার্সে টিক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আসছি ডেট অফ বার্থ, তো আবেদনকারীর অবশ্যই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন, এবং সেই অনুযায়ী আপনার যে বয়স হচ্ছে সেই বয়সটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর আসছে ফাদার্স নেম, তো আবেদনকারীর ফাদার্স নেমে প্রথম যে ফার্স্ট নেম যেটা বলে সে ফার্স্ট নেমটা এখানে বসাতে হবে, মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেমটা বসিয়ে নেবেন। তো এটা ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে করবেন, না হলে কিন্তু অসুবিধা হবে। তো তারপরে দেখুন মাদার্স নেম চাইছে, তো মাদার্স নেম ফার্স্ট যেভাবে আপনারা ফাদার্স পূরণ করবেন সেইভাবেই কিন্তু মাদার্স নেমটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। তারপরে দেখুন রিলিজিয়ান, মানে আপনি হিন্দু, যদি আপনি হিন্দুস্তান হন মানে হিন্দুদের হন তাহলে অবশ্যই এখানে টিক মার্ক দেবেন, মানে মুসলিম হলে ইসলাম করবেন, এবং আদার্স যদি হন তাহলে আদার্সে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। এবং এখানে কাস্ট, আপনি এস সি না এসটি না ওবিসি না জেনারেল, সেটার জন্য আপনাকে এখানে টিক মার্ক দিয়ে দেবে। তো টিক মার্ক দিয়ে দেবেন আপনারা যে কাস্টের, সেই কাস্টের টিক মার্ক এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন স্পুস, মানে এখানে সিলেক্ট করতে হবে, যদি আপনি বিধবা ভাতার জন্য আবেদন করেন তাহলে কিন্তু এখানে যদি আপনার স্বামী মারা যায় তাহলে এই যে ডেট বলে একটা অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করে নেবেন। আর যদি মানে বিধবা ভাতার জন্য না ফিল আপ করতে চান বা অন্য কিছুর জন্য ফিল আপ করতে চান তাহলে এই নট অ্যাপ্লিকেবল একটা অপশান রয়েছে, এই এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এবং ধরুন আপনি বিধবা ভাতার জন্য ফর্মটি ফিল আপ করছেন তাহলে আপনার স্বামীর যে নাম ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা বসিয়ে নেবেন, এবং ফ্যামিলি ইনকাম কত সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো এটা বসানো কমপ্লিট হয়ে গেলে একটু নিচের দিকে আসবেন, এবং এখানে একটি অপশান পেয়ে যাবে কন্ট্যাক্ট ডিটেলস। তো কন্ট্যাক্ট ডিটেলসে দেখুন হাউস নাম্বার কিন্তু চাইছে, তো আপনার প্রত্যেকটা নাম্বার দেখবেন প্রত্যেকটা মানে বাড়ির নাম্বার থাকে, তো আপনারা এই নামটি যদি আপনাদের জানা না থাকে তাহলে কিন্তু আপনারা জব কার্ডে, আপনাদের যে জব কার্ড রয়েছে সেই জব কার্ডে কিন্তু নাম্বারটা পেয়ে যাবেন। এবং আপনারা যদি হাউস নাম্বার নিজে নিজে হাউস নাম্বার না বের করতে পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের মানে কমেন্টে কীভাবে বের করবেন সেটা জানিয়ে দেব। এবং তারপরে দেখুন ভিলেজ টাউন অ্যান্ড সিটি, তো আপনার ভিলেজ মানে আপনার গ্রামের নামটি কিন্তু এখানে বসাতে হবে। তারপরে জিপি, মানে আপনার জিপি বলতে আপনার যে পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে দেখুন ব্লক বা মিউনিসিপ্যালিটি, তো এখানে ব্লকটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন কিংবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে পারেন। তারপরে দেখুন পুলিশ স্টেশন আপনার কোথায়, মানে আপনার থানা কোথায় সেইটা আপনাকে এখানে এই ঘরটাতে ফিল আপ করতে হবে। তারপরে নিচেতে দেখুন পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস যেটা হবে সেটা কিন্তু এই বক্সে আপনাকে লিখে নিতে হবে। তারপরে দেখুন সাব ডিভিশন, তো এটা আপনাদের অনেকেই জানি এটা জানা নেই, তো আমি আমার যেমন বর্ধমান, পূর্ব বর্ধমানের সাব ডিভিশন হচ্ছে বর্ধমান উত্তর, তো এটা আপনারা করে নিতে পারেন যদি বর্ধমান হয়ে থাকে। এবং এছাড়া আপনারা ডিস্ট্রিক্ট মানে আপনারা সিলেক্ট করে নিতে, পূর্ব বর্ধমান মানে ডিস্ট্রিক্ট বলতে জেলা, তো জেলাটা আপনারা পূর্ব বর্ধমান সিলেক্ট করে নিতে পারেন, আপনাদের যেটা জেলা হবে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন, আমার পূর্ব বর্ধমান তাই আমি বলে দিলাম আমার পূর্ব বর্ধমান জেলা। তারপরে এখানে দেখুন পিন নাম্বার, তো প্রত্যেকেরই পোস্টাল পিন নাম্বার থাকে, তো সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে নিতে হবে। তারপরে দেখুন এখানে ডিফল্ট স্টেট, এখানে স্টেটটা কিন্তু ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল, ফর্মেতে লেখাই রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখুন মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটা আপনাকে দিতেই হবে, কারণ মোবাইল নাম্বারটা দেওয়াটা ভালো, কারণ এই মোবাইল নাম্বারে আপনার যখন পেনশনের টাকা ঢুকবে তখন এই মোবাইল নাম্বারে কিন্তু আপনার মেসেজ চলে আসবে, তো মোবাইল নাম্বারটা দেওয়া খুবই জরুরি। এবং আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে
তো ইমেল আইডি অ্যাকাউন্ট সকলেরই থাকে, তো ইমেল আইডি যদি থাকে তাহলে ইমেলে আপনার এখানে ইমেলটা বসিয়ে নেবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন, দেখবেন আপনার একনলেজমেন্ট কপি। তো দেখুন একনলেজমেন্ট কপিটা আপনার এখানে কিছু করতে হবে না, এখানে আপনার যে অফিসার রয়েছে সেই অফিসার কিন্তু এটা ফিল আপ করবে এবং আপনাকে একনলেজমেন্ট যে স্লিপটা রয়েছে সেটা কিন্তু আপনাকে দিয়ে দেবে। তো এখানে আপনি নাম্বার পেয়ে যাবেন, একনলেজমেন্ট নাম্বার, এই নাম্বার দিয়ে কিন্তু আপনারা পরবর্তীকালে ট্র্যাকিং করতে পারবেন, ঠিক আছে। তারপরে একটু নিচের দিয়ে আসি, তো এখানে দেখুন ফর ডিসএবিলিটি পেনশন দেওয়া আছে, মানে আপনি যদি ডিসএবিলিটির জন্য ফিল আপ করেন, মানে ডিসএবিলিটি বলতে বলে দিলাম যে প্রতিবন্ধী ভাতার জন্য, তাহলে কিন্তু আপনার যে প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে কিন্তু আপনাকে এখানে এখান থেকে দিতে হবে। এবং এখানে দেখুন সিলেক্ট করতে বলেছে আপনার কী কারণে আপনার যে প্রতিবন্ধী সার্টিফিকেট পেয়েছেন সেই অপশানটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। মানে আপনি এখানে দেখুন অনেকগুলি অপশান পেয়ে যাবেন আপনারা, তো আপনাদের যেটা প্রবলেম, যে প্রবলেমের জন্য আপনি প্রতিবন্ধী সার্টিফিকেটে পেয়েছেন সেই প্রবলেমটা এখানে দেওয়া আছে, সেখানে আপনার টিকমার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন পার্সেন্টেজ অফ ডিসএবিলিটি, আমার কত পার্সেন্টেজ আছে সেটা কিন্তু এখানে বসে নিতে হবে। তারপর এখানে দেখুন ইস্যু অথরিটি, মানে ইস্যু যে নাম্বারটি রয়েছে মানে সেই নামটা এখানে আপনাকে বসিয়ে নিতে হবে, নাম কিংবা নাম্বার থাকতে পারে তো সেটা এখানে বসিয়ে নেবে সঠিকভাবে। তারপরে এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া বাধ্যতামূলক, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি ডিটেলস না দেন তাহলে তো আপনার পেনশনের টাকা ঢুকবে না, তাই না? তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়ার সময় অবশ্যই ব্যাঙ্কের নামটি প্রথমে বসিয়ে নেবেন। তারপর ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চ নামটা কিন্তু এখানে আপনাকে বসাতে হচ্ছে। তারপরে দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার, তো অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনারা বসিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে আইএফসি কোড, মানে আইএফসি কোড তো প্রত্যেকটা ব্যাঙ্কের আইএফসি কোড থাকে, তো সেই আইএফসি কোডটা আপনাকে বসিয়ে নিতে হবে। তো এই আইএফসি কোড যদি আপনাদের জানা না থাকে আপনারা কোথায় পাবেন, এই আপনারা যে পাসবুক রয়েছে সেই পাসবুকটা ওপেন করবেন এবং সেখানে আইএফসি কোড আপনারা পেয়ে যাবেন। তারপর দেওয়া হয়ে গেলে এখানে দেখুন এখানে যে ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে প্রতিবন্ধী ভাতার জন্য যদি আপনি আবেদন করেন, তা প্রতিবন্ধী ভাতার জন্য যে যে ডকুমেন্টসগুলো দিতে হবে এবং বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার জন্য, তো এখানে সবগুলি কিন্তু এখানে দেওয়া আছে, তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তো প্রথমে দেখুন কপি অফ আধার সেলফ অ্যাটেস্টেড, তো অবশ্যই আপনার যে আধার কপিটা দেবেন জেরক্স, তো সেই জেরক্সের পাতায় কিন্তু আপনার অবশ্যই সইটা করে নিতে হবে, ঠিক আছে। তো অবশ্যই সই করে দেবেন। এবং কপি অফ রেশন কার্ড, আপনার যদি রেশন কার্ড থাকে সেই রেশন কার্ডের জেরক্স আপনাকে দিতে হচ্ছে। এবং কপি অফ ইনকাম সার্টিফিকেট, তো অবশ্যই এই ইনকাম সার্টিফিকেট আপনি গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন, তো এই গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে চলে আসবেন। তো অবশ্যই 50,000-এর নিচে আপনার ইনকাম হতে হবে। তারপরে দেখুন কপি অফ ব্যাঙ্ক পাসবুক, তো আপনার যে ব্যাঙ্কের পাসবুক রয়েছে সেই পাসবুক বই মানে প্রথম পৃষ্ঠাটা কিন্তু জেরক্স আপনাকে দিতে হচ্ছে। এছাড়াও আপনার দেখুন এখানে যে নমিনেশন ফর্ম রয়েছে সেই নমিনেশন ফর্মটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে। এছাড়া আপনি ডান দিকে দেখতে পাবেন কপি অফ ভোটার আইডি, যদি আপনার ভোটার কার্ড থাকে সেটাও কিন্তু আপনাকে জেরক্স কপি দিতে হচ্ছে। এবং কপি অফ ডিসএবিলিটি সার্টিফিকেট, মানে আপনার প্রতিবন্ধী, যেহেতু আপনি প্রতিবন্ধী ভাতার জন্য যদি আবেদন করেন তাহলে অবশ্যই আপনাকে যে প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের জেরক্স কিন্তু আপনাকে দিতে হচ্ছে। এছাড়া আপনি যদি বিধবা ভাতার জন্য আবেদন করতে চান তাহলে যে এখানে 6 নম্বরে একটি অপশান আছে কপি অফ হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট, তো অবশ্যই আপনাকে এটা দিতেই হবে, কারণ আপনি যখন বিধবা ভাতার জন্য আবেদন করছেন তার প্রুফ তো একটা আপনাকে দিতেই হবে, তাই না? তো এখানে আপনারা দিয়ে দেবেন বা টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন আপনাদের এই প্রবলেমগুলোর মধ্যে যদি কোনো সমস্যা হয় বা আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। একটু নিচের দিকে আসবেন এবং এখানে একটি অপশান পেয়ে যাবেন, দেখবেন বেনিফিশিয়ারি সিগনেচার, তো আবেদনকারীর অবশ্যই এখানে একটি সই করতে হবে। তো এখানে সই করা কমপ্লিট হয়ে গেলে আপনার কাজ কিন্তু শেষ। এরপর কী করবেন, আপনাদের যে অফিসারকে জমা দেবেন আপনার ফর্মটা, তো এখানে দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার, মানে নাম্বারটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দেবে এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আইডিটা নাম্বারটা ওখানে দিয়ে দেবে। তো সমস্ত ডিটেলসটা দিয়ে আপনাকে এটা ছিঁড়ে দিয়ে দেবে, তো আপনারা এটা রেখে দেবেন এবং পরবর্তীকালে আপনি যখন ট্র্যাকিং করবেন মানে আপনার আবেদন প্রক্রিয়া কী অবস্থা রয়েছে সেটা জানতে পারবেন খুব সহজে।
तो फ्रेंड फर्म जो अपना फिलप हो जाए फर्म जो डकुमेंट्सगुलो बे डकुमेंट्सगुलो जेरोस्कोपी नहीं आपनर जो निकटवर्ती विडिओ अफिस रही है से विडिओ अफिसे आपके जमा करते हैं कि वेट करबें और आपनारा वृद्ध भाता किंबा प्रतिबंधी भाता बार्धक्य भाता आपनारा किन्तु टाका पे जा। तो फ्रेंड यही आजकल भिडियो भिडियो जो अपने भलो लगे अवश्य एक लाइक देवें कारण एक भिडियो तैरि करते हमारे प्रचुर परिश्रम और खाटाखाटनी करते हैं। तो सकले सुस्थान भलो थकबें आबारों को नतून भिडियोते अपन संगे हमारे देखा गुड बाई।